হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে দুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এক, তোমরা যারা 10,000 টাকা ট্যাবের পাওনি অথবা তোমরা ভুল ইনফরমেশান দেওয়ার কারণে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ঢোকেনি, সেক্ষেত্রে তোমাদের কী করণীয়, কী করলে তোমরা টাকাটা ফেরত পাবে বা কোথায় গিয়ে তোমরা এই বিষয়টা আলোচনা করবে। এবং তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে পাওনি, এই তারা অ্যাকচুয়ালি কোথার থেকে ইনফরমেশান পাবে যে তোমাদের টাকা কেন ঢুকছে না বা কী কারণ হয়েছে বা কী প্রবলেম হয়েছে তোমার ক্ষেত্রে, তোমার টাকা কেন ঢোকেনি, এই দুটো বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদের যে সমস্যাটি, তোমরা সকলেই জানো তোমাদের ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকের অ্যাকাউন্টে। যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে ও তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কিংবা অনেকে বলছো যে আমরা ভুলবশত ভুল ডিটেলস দিয়ে দিয়েছি বা ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের স্কুলের প্রত্যেক স্টুডেন্ট পেয়ে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত পাইনি, সেক্ষেত্রে আমার কী করণীয়? প্রথমত আমি জানিয়ে রাখি যে তোমাদের এক সপ্তাহ টাইম নেওয়া হয়েছে। তোমাদের এক সপ্তাহ সময়ের মধ্যে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে তোমরা একটু অপেক্ষা করো। এক সপ্তাহ যদি কেটে যায়, মানে ধরে রাখো তোমাদের 29শে জানুয়ারির মধ্যে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকলো না, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো? বা তোমাদের ডিটেলসে কোনো ভুল হলে বা অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার কারণে তোমাদের স্কুলের সবার ঢুকে গেল, তোমার ঢোকেনি, সেক্ষেত্রে তুমি কী করবে? সেক্ষেত্রে কিন্তু তোমাকে সবার প্রথমে তোমাদের এডুকেশন ডিপার্টমেন্টে এর সঙ্গে যোগাযোগ করতে হবে। তো এ বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন, যদি অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে এ তোমাদের ক্ষেত্রে কি করণীয়, সেটা আগে শুনে নাও। এটা আমরা দেখে নেব এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনকে অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা দেখে নেবেন যদি কেউ কোনোভাবে বাদ চলে যান সে কিন্তু তার নামটা গিয়ে লেখাবেন। কোথায় লেখাবে? এডুকেশন ডিপার্টমেন্টে। এডুকেশন ডিপার্টমেন্ট মানে তার স্কুল, তার মানে তোমরা বুঝতেই পারলে এডুকেশন ডিপার্টমেন্ট মানে কিন্তু তোমাদের স্কুল। যদি এরকমটি হয়ে থাকে তোমাদের স্কুলের প্রত্যেক স্টুডেন্ট পেয়ে গেছে, শুধুমাত্র এমন রয়েছে তুমি টাকা পাওনি, তোমার ক্ষেত্রে এরকম হয়েছে বা ব্যাংক ডিটেলস দিতে কোনো আগে ভুল হয়েছে, সেক্ষেত্রে সরাসরি তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্কুলের সঙ্গে যোগাযোগ করে তোমার যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান কিন্তু স্কুল কর্তৃপক্ষ করে দেবে, এবং তারপরে তোমার অ্যাকাউন্টেও কিন্তু 10,000 টাকা প্রত্যেক স্টুডেন্টের মতন ঢুকে যাবে। অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছো যে এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকেনি কেন। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করেছি। যারা জানো না তারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো এখন কথা হচ্ছে যাদের টাকা ঢোকেনি এবং যারা এলিজিবল হয়েছে, আবার বলে রাখি এখানে কিন্তু কোনো কাস্টের ব্যাপার নেই। অনেকে জিজ্ঞাসা করছো আমি জেনারেল বলে হয়তো আমার টাকা ঢোকেনি, না, তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার পর তুমি যদি সিলেক্ট হও তাহলে কিন্তু তোমার কাছে মেসেজ আসবে, তারপরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো সবাইকে কিন্তু অ্যাপ্লাই করলেই টাকা দেওয়া হবে না, এটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমি অ্যাপ্লাই করেছি আমার টাকা ঢোকেনি। অ্যাপ্লাই করলেই যে টাকা ঢুকবে প্রত্যেকের এরকম কোনো ব্যাপার না। তোমার তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি তুমি ম্যাচ করো, তুমি যদি তার আন্ডারে আসো, তাহলে তারা যদি তোমাকে সিলেক্ট করে তাহলেই কিন্তু তুমি টাকা পাবে। সবাই টাকা পাবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের, আবেদন করলেই পাওয়া যায় না। এখন কথা হলো তোমরা ধরো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য সিলেক্ট হয়েছো, তোমার কাছে মেসেজ এসেছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসেনি, অথবা তোমরা আগের থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেতে এখনও পর্যন্ত এখন টাকা পাচ্ছ না, তো এক্ষেত্রে তোমাদের কী করণীয়? সেক্ষেত্রে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য একটা নির্দিষ্ট হেল্পলাইন রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে। তো এক একজনের এক এক রকম সমস্যা রয়েছে, সেই কারণে তোমার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান খুঁজতে কিন্তু হেল্পলাইন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে ইমেল করে তোমরা জেনে নিতে পারো সরাসরি অফিসিয়ালভাবে। আর আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দু জায়গায় দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সরাসরি কিন্তু জেনে নিতে পারো সমস্ত ইনফরমেশান, কেন তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সরাসরি তোমার ক্ষেত্রে, কেন এই ঘটনাটা হয়েছে, তুমি নিজের জন্য অফিসিয়ালভাবে সমস্ত কিছু জেনে নিতে পারো। আর তোমরা প্রিভিয়াস ভিডিওতে এই দুটো কোশ্চেনই সর্বাধিকবার করেছো, সেই কারণে এই দুটো কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।